গণঅভ্যুত্থানের সময় বেশ কয়েকজন পুলিশ মারা গিয়েছিল। সংখ্যাটা নিয়ে একটা ফাজলামো আছে আওয়ামী লীগের দিক থেকে, সংখ্যাটা নাকি হাজার হাজার, 3,000, 2,000, নানান সংখ্যা বলা হয়। এমনকি ভারতের কোনো কোনো মিডিয়াতে সংখ্যাটা 2,000 বা 3,000 এরকম এসছে। যাই হোক, সংখ্যাটা অন্তত 44। এটা আমরা আমাদের সরকারের দিক থেকে অভ্যুত্থানের পর থেকে জানি। গতকাল এটার একটা তালিকা প্রকাশিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, পুলিশ সদস্যদের পরিবারকে আমরা কিভাবে দেখব? এই পরিবারগুলো কিভাবে বাংলাদেশে টিকে থাকবে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে, সেটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। এই 44 জন সদস্যের মধ্যে 3 জন পরিদর্শক, 11 জন এসআই, 7 জন এএসআই, 1 জন এটিএসআই, 1 জন নায়ক ও 21 জন কনস্টেবল রয়েছেন। মানে উচ্চ পর্যায়ের, বেশ উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা নেই, থাকার কথাও না। এসব কোল্যাটারাল ড্যামেজের শিকার নিচু পর্যায়ের পুলিশ সদস্য হবেন, এটাই ধারণা করা যায়, এটাই হয়েছে। তারাই শেষ পর্যন্ত থানায় ছিলেন, তাই ঝড়ঝাপটা তাদের ওপর দিয়েই গেছে। পুলিশ হত্যা করা নিয়ে নানান রকম তত্ত্ব আছে, নানান রকম আলোচনা আছে। একটা গণঅভ্যুত্থানে ঠিক সব কিছু নিয়ম নৈতিকতা এর মধ্যে দিয়ে হয় না। বিশেষ করে মানুষের বিক্ষুব্ধ আচরণ ছিল পুলিশের প্রতি, এবং 5 অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশের প্রতি মানুষের ক্ষোভ গিয়ে জমা হয়েছে। পুলিশকে আক্রমণ করা কিন্তু নিজের জীবন বিপন্ন হতে পারে, তারপরও মানুষ থানা ঘেরাও করেছে, ঘেরাও করে বসে থেকেছে, গুলি খেয়েছে, মরেছে, তারপর একটা সুবিধাজনক সময়ে হামলা করে পুলিশকে হত্যা করেছে একেবারে সাধারণ মানুষরা। শেখ হাসিনার শাসন বোঝানোর জন্য এই ঘটনা একটা বিরাট সাইন, সিগনাল। কি হয়েছিল সে সময়? একটা পর্যায়ে এসে আওয়ামী লীগকে দিয়ে যতটা না হয়রানি করা হয়েছে, পুলিশকে দিয়ে তার বহুগুণ বেশি সেটা করা হয়েছে। এবং পুলিশের এই হয়রানি হামলা শুধুমাত্র বিরোধী পক্ষ দমন করার জন্য না, এই অজুহাতে সাধারণ মানুষের ওপরে চরম নিপীড়ন চালানো হয়েছিল। মামলার আসামি করা না করা নিয়ে গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এসবে জড়িয়ে পড়েছিল পুলিশ। ফলে একেবারে প্রান্তিক সাধারণ মানুষেরও তীব্র ক্ষোভ পুলিশের উপরে তৈরি হয়েছিল। আমি আশা করি এই ঘটনা থেকে পুলিশ শিক্ষা নিয়েছে, আশা করি, যদি আমি নিশ্চিত নই শিক্ষা নেবে কিনা। শিক্ষা এই কারণে নেওয়া উচিত, একটা রাষ্ট্রীয় বাহিনী ভবিষ্যতে কীভাবে কাজ করা উচিত, ভবিষ্যতের আর কোনো সরকার তাকে যদি, তাত্ত্বিকভাবে বলছি, এভাবে ব্যবহার করতেও চায়, সে আর ব্যবহৃত না হতে চাওয়া, তার জন্য প্রয়োজনীয় আইনি প্রশাসনিক সংস্কার, এবং তার চাইতে জরুরি কথা, মানসিক সংস্কার তাদের মধ্যে আসবে, ফলে তারা এই ধরনের কাজে আর কখনো যাবে না। এটা আমরা প্রত্যাশা করি। ভবিষ্যৎ বাংলাদেশে একটা মোটামুটি, আমি ইউরোপ আমেরিকার মতো চাইছিলাম, মোটামুটি একটা দায়িত্বশীল, আইন মানা, আইনের চৌহদ্দির মধ্যে কাজ করা, গণবাহিনী মানুষের সন্তুষ্টি অর্জন করবে এরকম একটা পুলিশ বাহিনী দরকার। এখন যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন, মানে পুলিশ বাহিনীকে যখন এইরকম কারণে ব্যবহার করা হচ্ছে, আমি তখনও শেখ হাসিনার আমলেই একটা কথা বলতাম যে এই বাহিনীর মানুষগুলোকে দানবে পরিণত করা হয়েছে শুধুমাত্র ক্ষমতা, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এবং এরা আমাদের দেশের সন্তান, আমাদের দেশের মানুষ, আমাদেরই পরিবারের, আমাদের ভাই বন্ধু আত্মীয় সন্তান, তাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে এটা আমাদের জন্য একটা কষ্টেরও জায়গা ছিল, আমাদের ক্রুদ্ধতা যেমন ছিল, ক্ষোভ যেমন ছিল, কষ্টেরও জায়গা ছিল। এই মানুষগুলোকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, পুলিশ যেভাবে গণঅভ্যুত্থানের সময় আমাদের সাথে যেভাবে আচরণ করেছে, প্রশ্ন জেগেছে, এরা কি আমাদেরই সন্তান? কিন্তু হ্যাঁ, এরা আমাদের সন্তান। যে পুলিশ গণঅভ্যুত্থানে মারা গেল, আমি জানি না কাদের অনেক সম্পদের মধ্যে জড়ো করেছেন, বিশেষ করে কর্মকর্তা পর্যায়ে যারা আছেন তাদের একটা অংশ হয়তো বহু টাকা কামিয়েছেন, আমি জানি না, আমি না জেনেই বলছি। বাংলাদেশে এটা খুব অদ্ভুত ঘটনা না, এটা খুব রেয়ার না, বরং এটাই স্বাভাবিক ঘটনা। পুলিশের তেমন কোনো পদে যদি কেউ থাকতে পারে, কয়েক বছর চাকরি করতে পারে, তার প্রজন্ম খেয়ে যেতে পারে, তিনি তো বটে, তার ভবিষ্যৎ প্রজন্ম তার উপরে ডিপেন্ড করে চলতে পারে। আমি জানি না তাদের পরিবারের কি অবস্থা, কিন্তু সরকারের দিক থেকে এই খোঁজ খবর নেওয়া দরকার। খোঁজ খবর নেওয়া দরকার এই অর্থে বলছি, কেমন আছেন এই যে কনস্টেবলরা, বিশেষ করে নায়করা, বিশেষ করে যারা মানে সোলজার লেভেলে আছেন, যারা একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছেন, তাদের পরিবারগুলো এই ঘটনার পর কেমন আছেন? একটা হচ্ছে তাদের এক্সিস্টিং অর্থনৈতিক অবস্থা, একটা সামাজিক ট্রমাও আছে,
আমি সামাজিক ট্রমার প্রসঙ্গে পরে আসছি। এই পরিবারগুলোর যে অর্থনৈতিক সংকট তৈরি হলো এই হঠাৎ মৃত্যুর কারণে, আমি আশা করব আমাদের রাষ্ট্র এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে, সরকার দাঁড়াবে। এরা সবাই, ইভেন এই যারা 44 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এর মধ্যে অনেকেই হয়তো সেই ভয়ঙ্করতম বর্বরতাটা দেখায়নি, তারা থানায় ছিলেন শেষ পর্যন্ত এবং থানা আক্রান্ত হওয়াতে তারা হামলার শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হতে পারে আবার যদি সেটা হয়েও থাকে যে তিনি এর মধ্যে জড়িত ছিলেন এই হামলাগুলোতে এবং একেবারে নিচু পর্যায়ের একজন পুলিশ অফিসারের পক্ষে বেআইনি হলেও আদেশ না মানা কতটা সম্ভব ছিল এই সময়, এসব আলোচনাও নিশ্চয়ই আছে। ফলে যা ঘটেছে ঘটেছে, এটা আমাদের জন্য একটা ক্ষতর অংশ, আমাদের অনেকগুলো ক্ষত আছে এই অভ্যুত্থানের সময়, তার মধ্যে এটাও একটা নিশ্চিতভাবেই। এই পরিবারগুলো অন্তত যাতে বিপদে না পড়ে যায়, এই পরিবারগুলো যাতে তাদের জীবনযাত্রা জীবনযাপন চালিয়ে যেতে পারে খেয়ে পড়ে, সেই চেষ্টা সেই ক্ষতিপূরণ রাষ্ট্রের পক্ষে থেকে দেওয়া উচিত। একই সাথে যেটা জরুরি সেটা হচ্ছে তাদের সামাজিকভাবে তাদেরকে আমরা যেন কোনোভাবে হেয় প্রতিপন্ন না করি, এই জায়গাটা ঝুঁকি অনেক বেশি বড়। যে পরিবারের পুলিশ সদস্য মারা গেছেন এরকম অভ্যুত্থানের সময়, পপুলার পারসেপশন হচ্ছে তিনি জনমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে হত্যা করতে গিয়েছিলেন, এই ট্যাবু এই স্টিগমা তার পরিবার উপরে চলে আসার সম্ভাবনা যথেষ্টই আছে। আমাদের সাইকোলজি মোটামুটি এভাবেই কাজ করে, সামাজিকভাবে পরিবারটা দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে। আমাদের সমাজপতিরা, আমাদের সাধারণ মানুষদের উচিত এই মানুষগুলোর পরিবারের প্রতি এরকম আচরণ না করা এবং সেই চর্চাটা আমরা নিজেরা করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, এটা হতে পারে একটা ছোট পথ। এই 44 পরিবারের সদস্যদেরকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা তাদের বাড়ি ভিজিট করতে পারে, তারা তাদের সাথে সহমর্মিতা জানাতে পারে। এতে তাদেরকে আমাদের সমাজের অংশ, তাদের সমাজের অংশ হিসেবে নিয়ে নেয়ার মধ্যে একটা নতুনভাবে সেই চর্চা শুরু হতে পারে। এই পরিবারগুলো, এমনকি তাত্ত্বিকভাবে যদি ধরে নেই যে কোনো পুলিশ সদস্য ভয়ঙ্কর রকম বর্বরতা সভ্যতা দেখিয়েছেন, তারপরও তার পরিবার ডিজার্ভ করেন না যে তারা নিগৃহীত হবেন, তারা অসম্মানের শিকার হবেন। সো এই চর্চাটা মানুষ নিজে গিয়ে তাদেরকে এই এন্ডোর্সমেন্টের মাধ্যমে শুরু করতে পারেন। আমাদের অভ্যুত্থানের সময়ের যে কতগুলো ক্ষত রয়েছে, সেই ক্ষতগুলোকে আমরা যতটা সম্ভব উপশম করা, যতটা সম্ভব নিরাময় করার চেষ্টা আমাদের দিক থেকে হওয়া উচিত। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ ইনক্লুসিভ, যে বাংলাদেশে আমরা সব মানুষকে একত্র করতে চেষ্টা করব। পুলিশ সদস্য বিশেষ করে, যে বাহিনী ছাড়া আমরা চলতেই পারবো না, সেই সদস্য সেই বাহিনীটাও মানুষের মধ্যে এসে মানুষের সাথে থেকে মানুষের সাথে মিশে মানুষের জন্য কাজ করবেন, আমরা এটা চাই এবং সেটা আমরা আসলে কোনো না কোনোভাবে করবোই, আমাদের করতেই হবে, আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।